বন্ধুরা, কেমন আছো তোমরা? দেখছো বন্ধুরা, গ্রামের বয়েদের কত কষ্টের জীবন। দুমুঠো খাবারের জন্যে কত কষ্টই না তাদের করতে হয়। আমরা যেমন রান্নার কাজে গ্যাস ব্যবহার করি, গ্রামের এই গরিব মানুষগুলো রান্নার কাজে গাছের পাতা জ্বালানি হিসাবে ব্যবহার করে। এত কষ্টের মাঝেও তাদের মুখে হাসি থেকেই যায়। বন্ধুরা, গ্রামের মিষ্টি ছাগল ছানা, কর্ম কোনোটাই ছোট নয়। হবে হয়তো এই মানুষগুলোর মধ্যেও কর্মকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। দরিদ্রতার কারণেই হয়তোবা সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। হাঁটা পোড়া রোদের মধ্যে মাটি কাটার কাজ ভীষণ কষ্টের, তবুও এদের চোখে মুখে কোনো কষ্টই ফুটে ওঠে না। সকালে আসে, সন্ধ্যায় বাড়ি যায়, তবুও মুখে হাসি থেকেই যায়। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক ও কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। Thank you.
কাজকর্ম সেরে বিড়ি বাজছে। গ্রামের বউয়েরা কখনোই বসে থাকে না, সবসময় কাজের মধ্যে লিপ্ত থাকে। এই দেখো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ওই মাসি শাক পাতা তুলছে। একটু আগে গিয়ে তোমাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা।